ইমোর দুইটি নিউ আপডেট সেটিং দেখাবো। এসে দেখুন আমি যে কোনো ইমোতে ঢুকি, ফুলের পিক দেখাই এখানে। একসাথে আমি আরও একটি সেটিং দেখিয়ে দেবো, ইমোর নিউ দুটি আপডেট সেটিং। তো এই সেটিং দুটি আপনি করে রাখতে পারলে বস জেনে বা শিখে রাখতে পারলে আপনাকে সবাই ইমোর বস বলে ডাকবে। আমরা ইমো ইউজ করি, ইমোতে যে নতুন নতুন সেটিং আসে এইসব আমরা জানিও না। তো এমন কি দুটি সেটিং আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি আর একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি আমার ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো প্রথমত দেখাবো যে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে যান, ভিডিও কলে যাওয়ার পর আপনি এই যে এখানে একটি সেটিং দেখতে পারবেন। এইখানে আপনি যে এখানে ট্যাপ দেন, তাহলে এখানে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে এখানে ওকে, এই ওকেতে ট্যাপ দিয়ে দেবেন। যখন আপনি ওকেতে দিবেন তখন মানে যখন ভিডিও কলে কথা বলেন তখন এইটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা থাকবো, যেমন ঘর বা যেটি থাকুক না কেন ওইটা দেখা যাইব না, মানে ওইটা দেখতে পারবো না, মানে ওইটা কেটে যাইব, মানে ব্যাকগ্রাউন্ডের আপনার পিছনে যেই ঘর বাড়ি বা দেওয়াল থাকবে বা যেটি থাকুক না কেন ওইটা দেখতে পারবো না কেউ। এক নম্বর সেটিং এটা। দুই নম্বর সেটিং এস দেখুন, এখানে ফুলের পিক, অন্য সব আইটিতে আপনার আইটিতে ঢুকলে কিন্তু দেখবেন যে এখানে সাদা হয়ে থাকে, তো এখানে কিন্তু ফুলের পিক, এখানে আপনি আপনার পিকও দিতে পারবেন। তো এটা করতে আপনি যেটা করবো সেটা হচ্ছে এখানে ট্যাপ দেবেন, এই যে উপরে থ্রি ডট অপশন পাইবেন, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে ওয়ালপেপার লেখা থাকবো আপনি এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে আপনি এই যে এখানে দেখবেন বিভিন্ন অনেকই আছে, বিভিন্ন কালার, এইসব কালারও দিতে পারেন, যেটা ভালো লাগে দিতে পারেন। আর যদি বলুন যে আপনি কোনো আপনার গ্যালারি থেকে কোনো আপনার কোনো ফটো দিবেন তাহলে এই যে এখানে দিবেন। এখানে দেওয়ার পর আপনি যে কোনো একটা ফটো দিয়ে দিবেন, আমি যেমন একটা মেয়ের পিক দিয়ে দিলাম। আপনি এখানে দেওয়ার পরে এই যে এখানে ট্যাপ দিয়ে দিবেন, এখানে ট্যাপ দিলে এরপরে এখানে দিবেন, এই যে এইখানে দিবেন। আর যদি বলুন যে আমি যে কোনো ইমোটিতে ঢুকবো যেন এই পিকটা দেখতে পাই তাহলে এই যে নিচেরটা দিবেন। তো আপনি কী করবেন, আমি যখন এই শুধু এই আইটিতে ঢুকলে যেন এই পিকটা দেখতে পাই আমি এই উপরে ট্যাপ দিয়ে দিব। তারপর এই যে দেখুন দেখছেন ইমোর দুইটি নিউ আপডেট সেটিং। যদি ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।